আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মৃতদেহ। রুকনি নদীতে ভেসে উঠল রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া শিশু শুভমের মৃতদেহ। ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে রুকনি নদীতে ভেসে উঠে নিখোঁজ হওয়া শিশু শুভমের মৃতদেহ। আজ সকাল 8:30 দিকে রুকনিপাড় গ্রামের জনৈক যুবক নদীতে স্নান করছিলেন, তখন শিশু শুভমের মৃতদেহ তার গায়ে এসে লেগে আটকে যায়। মৃতদেহ প্রত্যক্ষ করে ওই ব্যক্তি শিশুটির দেহ পাড়ের কাছে নিয়ে এসে বিষয়টি গ্রামরক্ষী বাহিনীকে অবগত করেন। বিডিভি সম্পাদক বিষয়টি দলাই পুলিশকে অবগত করলে পুলিশের পক্ষ থেকে শুভমের পরিবারে খবর দেওয়া হয়। নদী থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছান শুভমের পরিজনরা। তারা মৃতদেহটি শুভমের বলে শনাক্ত করেন। মৃতদেহ শনাক্ত হতেই পরিজনদের মধ্যে খান্দনের রোল উঠে, পরিজনদের বুক ফাটা আর্তনাতে ভারী হয়ে উঠে বাতাস। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য, আমড়াঘাট রামমানিকপুরের বাসিন্দা নীলমণি রায় ও সুমন রায়ের একমাত্র পুত্র সন্তান বিশেষভাবে সক্ষম 8 বছরের শিশু মধ্যদোলাইয়ের জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের গজলঘাট স্থিত নানাবাড়িতে থেকে লেখাপড়া করছিল। গতকাল ভোর 5টা থেকে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে শুভমকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া ঘটনার তদন্তে নেমে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ ব্যক্ত করেন। বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে রুকনি নদী। শারীরিকভাবে অক্ষম শিশুটি এতদূর পথ পাড়ি দিয়ে নদী পর্যন্ত পৌঁছতে পারবে না উল্লেখ করেন শুভমের অভিভাবক সহ প্রতিবেশীরা। গ্রামবাসীদের মধ্যে ছড়ায় ছেলেধরা আতঙ্ক। নদীতে পড়ে যাওয়ার সন্দেহে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এসডিআরএফ বাহিনীর সহিত। গতকাল এসডিআরএফ বাহিনী নদীতে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে কোনো খোঁজ পায়নি শুভমের। আজ ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে উদ্ধার হলো শিশু শুভমের মৃতদেহ। বিশেষভাবে সক্ষম শিশু শুভমের মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়েছে খবর ছড়িয়ে পড়তেই গোটা অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে আসে। গেলাম আমি যাওয়ার পরে তো আমি স্নান করি আর 7:30-8:30 সময় হইব। যাওয়ার পরে আমি তো নদীর সামনে দিয়ে ফিরিয়া স্নান করি আর পিছন দিকে আইয়া লাস্টটাই আমার শরীর লাগছে। আচ্ছা, লাগার পরে আমি বিডিপি কল করছি, বিডিপিকে কল করছি, বিডিপি পরে কয়েকজন আচ্ছা ধরি আর এখন আমরা ইনফরমেশন করি আর পরে তারা কখন বিক্রিও জানাইছি। দুইটা এখান মিডিলও আছে, দুইটা বিডিপি আছে, দটারে জানাইছি। আচ্ছা, তারা কয়েকজন আছে ধরি আর এখন আমরা থানা জানাই আর আপনি যখন পাইছেন।